কর্ণ, খাদেম, চাকর, চাকরানি, কাজের ছেলে, কাজের মেয়ে। ইজা তাসাদ্দাকা বিআমরি সাহেবিহি, মালিকের মনিবের আদেশ ক্রমে যদি দান খায়রাত করে, তাহলে বিনা আদেশে দান খায়রাত করা যায় নয়, অধীনস্থদের স্ত্রী ছেলেমেয়েরা বাপ মায়ের হ্যাঁ ধন সম্পদ দান করবে, আর নিজের খেয়াল খুশিতে চলবে না। হ্যাঁ ছেলে সাবালক হয়েছে, বাবা তুমি নিজের ইনকাম করে দান খায়রাত করছো, সেটা ভিন্ন বিষয়, কিন্তু বাবার ধন সম্পদ থেকে এই রকম বাড়ির চাকর নকরে স্বেচ্ছায় দান খেরাত করলে মালিকের অনুমতি থাকতে হবে। তবে সামান্য কিছু, গত সপ্তাহে বলেছিলাম, গত সপ্তাহে তার আগের সপ্তাহে, সামান্য কিছু আছে যেই ক্ষেত্রে অনুমতি দুই রকম বলেছিলাম, মনে আছে? কারণ সাধারণ একটা অনুমতি আছে, একটা ভিক্ষুক এসছে আর সেখানে ধরেন 2-4-5 টাকা দিতে হবে, 5 টাকা 10 টাকা, সেটার অনুমতি এমনি একটা সাধারণ অনুমতি আছে, আছে না নেই? বাপ কিছু বলবেন না বা স্বামী স্ত্রী কিছু বলবেন না। জি, চাকরও যদি মালিকের বাড়ি থেকে কিছু দিয়ে দেয়, 2-4-5 টাকা দিয়ে দেয়, বা হয়তো 100-200 গ্রাম চাল দিয়ে দিল, হ্যাঁ যারা যারা গৃহস্থ মানুষ তাদের ঘরের চাকর, তা আশা করি কিছু বলবে না, কাজকাম করছে, ধান উঠে এসছে ধরেন ওখান জমি জায়গা থেকে, তারপরে সেখানে আছে কিছু উঠিয়ে দিয়ে দিল, হয়তো এগুলো স্বাভাবিক না, এগুলো সাধারণত করে, সুতরাং চাকর করলো তার সামনে মালিকের সামনে করে, সুতরাং মালিক কখনো নেই তারপরে করে দিল, অসুবিধা নেই। কিন্তু বেশি যদি দিতে হয়, 5 কিলো দিতে হয়, অবশ্যই অনুমতি লাগবে, তখন ইজনে খাস, হ্যাঁ বিশেষভাবে অনুমতি নিতে হবে যে আমি এতটা অমুকে দান করতে চাইছি। বল, এই জন্য বলছেন বে আমরে সাহেবহি, মনিবের মালিকের আদেশ ক্রমে যদি দান করে, গায়রা মুফসেদিন, আর দান করতে গিয়ে সে অশান্তি সৃষ্টিকারী না হয়, দান করতে গিয়ে আবার ঝামেলা বেঁধে না যায়, অশান্তি না হয়ে যায়, বা উদ্দেশ্য অসৎ না থাকে, এই এত বেশি দান করব, দান করে এ টাকা পয়সা সব শেষ করে দেবো। আপনার মেহমান এসছে একজন, আপনি কোম্পানিতে চাকরি করেন, একটা উদাহরণ বলছেন, কারণ এগুলো আপনাদের প্রয়োজন, অনেক সময় বন্ধু একটা চলে এসছে আর আপনি অফিসে জব করেন, আপনার দেখা করতে এসছে, তাকে হয়তো 1 কাপ 2 কাপ চা দেবেন, কফি দেবেন, এটা হয়তো সাধারণ ব্যাপার, কোনো ব্যাপার নয়, হয়তো এই ক্ষেত্রে যদি নিষেধ না থাকে, যদি আগে থেকে নিষেধ করা থাকে, কারণ অনেক কৃপণ আবার হ্যাঁ কর্মকর্তা আছে, না শুধুমাত্র কার জন্য, ওয়ার্কারের জন্য, কর্মচারীর জন্য, বাইরের তোমার গেস্ট হবে, তুমি বাইরে গিয়ে খাও চা, 1 কাপ চা খাওয়াইতে পারবে না, তাহলে এ অধিকার নেই, কিন্তু 1 কাপ 2 কাপ চা খাওয়াই দিলেন, অসুবিধা নেই, কিন্তু চলে এসছে একবারে ঝাঁক ধরে 5 জন 10 জন আপনার মেহমান চলে এসছে, আর সবাইকে আপনি আপ্যায়ন করা শুরু করলেন কোম্পানির চা কফি দিয়ে, না যাইজ নয়, ব্যায়ামের সাহেবই হইতে হবে। আপনি এখানে মুফসেদ, গায়ের মুফসেদ না আপনি, হ্যাঁ এখানে আপনি বিশৃঙ্খলা সৃষ্টি করছেন আপনি প্রতিষ্ঠানে। জি, 1437 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই হাদিসে বারবার করে আসবে, এর আগেও এসেছে, এই জন্য বারবার তর্জমা করার কোনো প্রয়োজন নেই, বা তাড়াতাড়ি আমরা চলে যাবো এগিয়ে। قال رسول الله صلى الله عليه وسلم বলেছেন, ইজা তাসাদাকাতিল মারআতু মিন তুআমি যাওজিহা, যদি কোনো মহিলা তার স্বামীর খাবার বা খাদ্যদ্রব্য বাড়ি থেকে দান সাদকা করে, গায়রা মুফসেদাতিন, কিন্তু সে অশান্তি হ্যাঁ সৃষ্টিকারিণী নয়, বাড়িতে অশান্তি হোক এটা উদ্দেশ্য নয়, আর অশান্তি হবে না, বুঝতে পারছে, এতে কোনো ব্যাপার না, স্বামী এটাকে ভালোভাবে নেবে, কানালাহা আজরহা, তাহলে সেই মহিলাও নেকি পাবে, বলে জৌজে হবে মাকাস, তার স্বামীও নেকি পাবে মাকাস, যেহেতু সে উপার্জন করেছে, উপার্জনকারী তিনি, ওয়ালিল খাজ এনে মিসল জালিক, আর মহিলা তো আর বাড়ির বাইরে কোনো ভিক্ষুককে বা কাউকে দিতে যায়নি, বা পাশের বাড়িতে দিতে হবে, গরিবের বাড়ি পৌঁছাইতে হবে, সেটা যায়নি, একটা চাকর চাকরানি দিয়ে পাঠিয়েছে, কাজের ছেলে মেয়ে দিয়ে পাঠিয়েছে, সেও অনুরূপ পাবে, তাহলে একটি দানে 3 জন নেকি পেল। গত সপ্তাহে বলেছি চতুর্থ ব্যক্তিও নেকি পেতে পারে, কার মনে আছে? কে? সুপারিশকারী, হ্যাঁ সুপারিশকারী, মহিলার কাছে গিয়ে পাশের বাড়ির এক মহিলা বললো যে এদের বাড়িতে খাবার দাবার কিছু নেই, হ্যাঁ ছেলেমেয়ের সব অনাহার আছে, একটু আপনারা তো আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদেরকে সচ্ছল রেখেছে, যদি একটু দান খেরাত করতেন, এই যে সুপারিশ করলো, ইশফাউ তু জারু নবিস বলেছেন, সুপারিশ করো তাতেও নেকি পাবে, সেও এক ভাগ পেয়ে গেল, একটা দানে তাহলে 4 জন নেকি পেয়ে গেলো।